नबी आदम अलैहिस्सलाम थेके हजरते नूह नबीउल्लाह अलैहिस्सलाम पर्यन्त मानुषेर जीवन धारणटा छिलो एक रकम। नूह नबीर प्लावनेर कारणे एई मानुष तमाम दुनियार विभिन्न जगह छड़िए जाए। आमार माथाय ढोके ना যে বাপ আরবিতে কথা বলে মা আরবিতে কথা বলে, তাহলে সেই বাপ মার ছেলে বাংলায় কথা বলতে শিখলো কি করে? পৃথিবী শুরু তো দুটো মানুষ আদম আর হাওয়া, তো আদমের ভাষাও আরবি, হাওয়া বিবির ভাষাও। এখন আপনি কোনোদিন দেখেছেন যে বাপ মা আরবিতে কথা, বাপ মা বাংলায় কথা বলে আর সেই বাপ মার কোলে মানুষে ছেলে হিন্দিতে কথা বলছে? কখনোই কখনো হবে না। কিন্তু আমাদের বাপও একটা মাও একটা, বাপ আর মা আরবিতে কথা বলতো কিন্তু আমরা বাংলা শিখলাম কি করে? আমার যতদূর মনে হয়েছে, যতদূর মনে হয়েছে পৃথিবীতে হাজার হাজার ভাষা, হাজার হাজার ভাষা, এক্ষুনি আমরা বাংলা ইংরেজি হিন্দি উর্দু পারসি তামিল গুজরাটি মারাঠি দশ বিশটা ভাষা আমাদেরই দেশেই আছে। ওদিকে আমাদের এই ভারতবর্ষের ত্রিপুরায় একটা ভাষা আছে, ওরে যে কি একটা বলে ত্রিপুরার ভাষাটা, আসামের একটা ভাষা আছে তারে বলে অসমীয়, তারপরে গুজরাটিদের একটা ভাষা আছে তারে বলে গুজরাটি, কেরালাদের একটা ভাষা আছে তারে বলে মালিয়ালাম। তো এক ভারতবর্ষেই কত রকমের ভাষা আছে। তামিলরা কি ভাষা বলে? তামিল, তামিল, তামিল ভাষা, কিন্তু অন্ধ্রায় তেলেগু, আর এই ত্রিপুরায় কি আছে একটুখানি বলেন দিনে, আমার সে নামটা ভুল হয়ে যাচ্ছে। ওদের একটা ভাষা, সেই হিড়িং বিড়িং বেনা করে না, কানাড়া না, ওদের ওই আর কি ত্রিপুরার আদিবাসিন্দা যারা, ওরা তো ট্রাইবেল জাতীয়, ও ওদের ভাষাটা ঠিক নামটা মনে হচ্ছে না। যাই হোক, এই হাজার রকমের ভাষা হলো কিভাবে? বাপ মা তো আরবি ভাষা, ছেলেপিলের এত ভাষা শিখলো কিভাবে? আসলে আমার যেটা মনে হয়েছে পড়াশুনো করে এই ধরনের একটু ভাবনা চিন্তা করে যে নূহ নবীর প্লাবনের পর মানুষ একটু ছড়িয়ে যায়, যে কজন ছিলেন একটু ছড়িয়ে ছিটিয়ে গেলেন, তারপরে বহু মানুষ কখনো কখনো জাহাজে সমুদ্রে যাপন করতে যেয়ে জাহাজ সমুদ্রে ডুবে গেছে, তো মানুষ কিছু মানুষ হাঙর পুঙুরের পেটে গেছে, কিছু মানুষ যে যার মতন সাঁতার দিয়ে জঙ্গলে উঠে গেছে। আমি ট্রাইবেলদেরও দেখেছি, ত্রিপুরার ট্রাইবেল যারা ওদেরকেও দেখেছি, আবার বারাটাঙ্গের জঙ্গলের যারা ট্রাইবেল তাদেরকেও দেখেছি, আমি নাগাদেরকেও দেখেছি, আমি মণিপুরীদেরকেও দেখেছি। নাগারা এখনো পর্যন্ত ঠিক কোমরে এতটুকু কাপড় পরে, আর মহিলারা হলে বুকে একটা এই হালকা করে একটা কাপড় পরে, আর কোনো কাপড় নেই তাদের। আর অরিজিনাল নাগা যারা তারা একদম পুরো জন্মদিনের পোশাকেই থাকে, একদম জন্মদিনে যে পোশাক নিয়ে মার্কেট থেকে এসেছিল ওই পোশাকে আজও ঘোরাফেরা করছে। এ আমাদের ভারতেই আছে, অসমের নাগা এলাকাতে। তাহলে এই ভাষাটা বাবার মা যে ভাষে সন্তানদের তো সেই ভাষাই থাকার কথা ছিল, কিন্তু এত নতুন নতুন ভাষা কিভাবে এলো মানুষের ভিতরে? আসলে জঙ্গলে থাকতে থাকতে ওই জঙ্গলের ওপারান্তে একজন এ প্রান্তে একজন, হয়তো দেখা যাচ্ছে দশ বিশ বছর জঙ্গলে থাকতে থাকতে ওদের সঙ্গে ওদের কথা হলো, এমন দশ বছর যদি কেউ কথা না বলে মানুষ না পেলেই কথা বলবে কার সঙ্গে? মানুষ যদি না পায় কথা বলবে কার সঙ্গে? আর দশ বছর যদি একটা মানুষ কথা না বলে অটোমেটিক্যালি ভাষা পুরো হারিয়ে যাবে। ভাষা হলো একটা জীবন্ত নদী, যদি জোয়ার ভাটা খেলে, জোয়ার ভাটা মানে কিছু কথা দেবে কিছু কথা নেবে, যদি জোয়ার ভাটা থাকে তাহলে নদী ঠিক থাকবে, আর জোয়ার ভাটা না থাকলে নদী মজে যাবে। তো একটা মানুষ যদি ধারাবাহিকভাবে দশ বছর কথা না বলে অটোমেটিক্যালি সে তার ভাষা হারিয়ে ফেলবে, কোনো কথাই সে আর মনে করতে পারবে না। এইভাবে জঙ্গলে দীর্ঘদিন থাকার পরে ওরা নিজেদের মাতৃভাষা বলিয়ার যে ভাষাই ছিল সে ভাষা হারিয়ে গেল। এবার এর সঙ্গে ওর জঙ্গলের ভিতরে দেখা হতে আওয়াজ করলো, নতুন করে আওয়াজ আর শব্দ করতে করতে নতুন আবার একটা ভাষার জন্ম হলো। এবার এই ভাষাটা আর মূল ভাষাটা দুটো জোড়া দিয়ে আর একটা জন্ম হলো। আমরা বলি কলম, এটা বাংলা ভাষা না আরবি ভাষা।
আমরা বলি কাগজ, বাংলা ভাষা না উর্দু ভাষা। আমরা বলি উকিল, বাংলা ভাষা না আরবি ভাষা। আমরা বলি মুক্তার, বাংলা ভাষা না আরবি ভাষা। আমরা বলি চেয়ার, বাংলা নয় এটা ইংরেজি ভাষা। চেয়ার ইংরেজি ভাষা। আমরা বলি ব্যারিস্টার, বাংলা ভাষা না ইংরেজি ভাষা। তার মানে প্রথমে স্বাভাবিক মানুষ আর জঙ্গলের মানুষ ভাষা দুটো হলো, আর এই দুই ভাষা যখন আর এক জায়গায় হয়েছে, ক্রস হয়ে তখন আর একটা ভাষা হয়ে গেছে। এইভাবেই মনে হয় বাড়তে 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 পৃথিবীর কত ভাষা জন্ম নিল আর কত ভাষা মরে গেল তার কোনো খবর নেই, কোনো খবর নেই। আমরা এখানে একটা ভাষায় কথা বলি, এ ভাষাটার নাম বাংলা ভাষা। বাসন্তী বাসন্তী ওদিক কি ভাষায় কথা বলে? বাংলা না? আপনি ফিড়ে রে ফিড়ে ফিড়ে বাংলায় কি বলেন? আগে হাসতেছেন। বাসন্তীর লোক ফিড়ে রে কি বলে একটু বলবেন? বলার কোন? আচ্ছা আপনার কাছে খারাপ, ওদের কাছে? একই বাংলা ভাষার ভিতরে যদি এটা হয়, একই বাংলা ভাষার ভিতরে যদি এটা হয়, বর্ধমানে একটা গ্রাম আছে তার নাম ভাতার। ভাতারের পাশে আর একটা গ্রাম আছে তার নাম সুসনিয়া, ডাক নাম ময়াকার টয়সুন্তুস্তায়ক আর মাটিয়া প্রচলিত, আমরা বলি মেটে, তাই না? আর বালিয়া প্রচলিত বলি আড়বেড়ে, স্বাভাবিক। আমি বললাম ভাই সুসনের গ্রামটা কোন গ্রামের পাশে? তা বললো ভাতারের পাশে সুসনে। সালা জিজ্ঞেস করলুম গ্রামের নাম, এরম কাঁচা কিস্তি দিলে, এ কি ভাষা? ওরাও বাংলায় কথা বলে, ওরাও বাঙালি, ওদের কাছে এটা মোটেই দোষের নয়। তো পৃথিবীর মাটিতে আল্লাহ মানুষকে পাঠালেন, দুটো আদম হাওয়াকে পাঠালেন, তার থেকেই এত বিরাট বংশমালা বিস্তার করেছে, মানুষের ভাষাও পাল্টে গেছে। লক্ষ কোটি কোটি মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, পৃথিবীর দুটো মানুষের চেহারা একরকম নেই। দুটো মানুষের চেহারা কার? কারামতি দিদির, মোদির, আল্লাহর। দুটো যমজ, দুই ভাই, দুটি একই রকম দেখতে, একই রকম দেখতে, ওই শাস্তানাম নাই ডন্ডিহাটের দিকে বাড়ি, দুটো একই রকম দেখতে। ছোট্ট বদমাইশি করে ওই ফুসকাওয়ালার সঙ্গে চুক্তি করেছে, ফুসকা কত তা একটা দাম বলেছে, তাহলে তোমারও তো একশো হবে? তাহলে হ্যাঁ হবে, তাহলে একশো না হলে বল দাম দেবো না, তাহলে তুই যদি একশো খাতি পারিস তো দাম দিতে হবে না। তুই একশো খাতি খাবি কি করে? এই ফুচকা ওই তোর দেও, তোর একশো খাতি বলি, তুই সত্তর টাকা তোর দাম দিতে লাগে না। ও তিরিশ চল্লিশটা গিলে ভেতরে গে ছোট্টার ভেটকে দেস, বলতে দাঁড়া একটুখানি তোর এই পানি ভাল নামে এক ডক পানি খেয়ে আসি, গলা আটকে যাচ্ছে। বললো ওকে ছোট্টার পেছকে দেশ, ফুসকালা দেশ, ফুসকালা বোঝার কোনো লাইন নেই, জমজ ছেলে আছেন এরকম? কিন্তু এই দুটোকে যখন এক জায়গায় করে দেখবে তারতম্য অবশ্যই কাজ সৃষ্টি গুলো মানুষ ভাবে আল্লাহকে নিয়ে। প্রিয় শ্রোতা মন্ডলী মনে রাখো, আদম নবী আলাইহিসসালাম পৃথিবীর জমিনে আসলেন, সেদিন তো গোস্তের কাবাব ছিল না, সেদিন গোস্তের ভুনা ছিল না, সেদিন গোস্তের শিক কাবাব ছিল না, সেদিন আপনার গোস্ত রান্না করবার বিভিন্ন রকম আজকের দিনের যে ফর্মুলা, এ ফর্মুলা সেদিন ছিল না, সেদিন বেগুন আলু পটল রান্না করার ফর্মুলা ছিল না। নবী আদম এবং মা হাওয়া আলাইহিমাসসালাম কে তো গাছের কাঁচা ফল সেদিন খেতে হয়েছে, গাছের কাঁচা ফল কি জীবন ধারণ করতে হয়েছে, তার
পরে আমার আল্লাহ মাথায় বুদ্ধি দিলেন ওরা আস্তে আস্তে করে কোন প্রাণী খাওয়া জায়েজ হবে জঙ্গলের হরিণ এবার জবাই করে নবী আদম হাওয়া বিবি আলাইহিমুস সালাম আগুনে পুড়িয়ে কাঁচা গোস্ত আগুনে পুড়িয়ে খাওয়ার প্রচলন শুরু হলো ও বান্দা মনে রাখুন তবে অবশ্যই আমার আল্লাহ বলে দিয়েছেন যখনই সেটা খাবার জন্য প্রস্তুত করতে যাবে সেটা জবাই করবে তার দেহে রক্ত বেরিয়ে যাবে তারপরে তোমরা সার গোস্ত ছাড়িয়ে খাবে ও বান্দা মনে রাখুন তাহলে আদম নবী জমানা থেকে সেই জমানার মানুষের যে খাবার ছিল আজও মানুষের সেই খাবার রয়েছে তবে খাবার প্রক্রিয়ার পদ্ধতি যতদিন অতিক্রম করেছে ততই কিন্তু খাবার মজা আমরা বাড়িয়েছি খাবার মজা বাড়িয়েছি খুব ছোট বয়সে সিঙ্গাড়াকে তুমি শুধু সিঙ্গাড়া দিত এখন তার সঙ্গে চাটনি খুব ছোট বয়সে রসগোল্লা খাতুম তার একটা বরকত ছিল খাওয়ার পরে শেষে ভেতরে আঁটি বেরোত রসগোল্লার আঁটি মনে পড়ে না নাকি এখন রসগোল্লা এরকম টিপে ছেড়ে দিলি ফুলে আবার মোটা হবে স্পঞ্জ তখনকার দিনের যে খাবার খেয়েছি যত নিয়ে যাচ্ছে তত মডিফিকেশন আচ্ছা কুকুর তো জন্মগতভাবে এক খাবার খেত কাঁচা গোস্ত টোস্ত খাওয়া চার নম্বর চৈতলের কুকুর কি এখন গোস্ত রেঁধে খাচ্ছে পশু পাখিদের খাবার যা ছিল কোনো মডিফিকেশন হয়েছে ওরা কোনো ডেভেলপ করতে পেরেছে আচ্ছা চিল তো ছোট বয়সে দেখেছি চিল মাসাল ওরা তো এরকম ঝাঁপ মেরি পুকুর থেকে হয়তো দুটো মাছ একটা মাছ পা দিয়ে ধরে নিয়ে গেল গাছের ডালে রেখে ঠোঁট দিয়ে ছিঁড়ে খেলো সে চিল আজও কাঁচা মাছ খাচ্ছে না ভাজি করছে মাছ চিল পৃথিবীর একটা প্রাণী দেখান দিনই যে তারা ডেভেলপ করেছে একটা প্রাণী যা কিছু ডেভেলপ উন্নতি ঘটিয়েছে কারা কারা কি দিয়ে এটা দিয়েছেন সুবহানাল্লাহ বলেন অরজাকনাহুম মিনাত তাইয়্যিবা মানুষকে যেমন শ্রেষ্ঠত্ব দান করেছি জলে স্থলে শূন্য মার্গে তাদের বাহন দিয়েছি আবার তামাম দুনিয়া জুড়ে সবচেয়ে উন্নত মানের খাবারটা মানুষকে দিয়েছি গরু জবাই করে সুন্দর করে রক্ত জুড়ে গেল ছাল চামড়া ছাড়াও শীত ডাঁড়ার শীতটা ফেলে দাও ছোট ছোট কুচি কুচি করে মন চাইতো ভুনা করে খাও মন চাইতো কিমা করে খাও মন চাইতো গোশের চপ করে খাও আর একটা দেখ নাম বলে গোস্ত রান্না কালিয়া কোপ্তা শুধু এক গোস্ত দিয়ে অন্তত 15-16 রকমের খাবার তৈরি হচ্ছে এক গোস্ত দিয়ে আরো সামনে যে দিন আসছে আল্লাহ জানে আমার নতুন নতুন কি হবে আমি মুরগির গোস্ত এই পোলট্রির মুরগি এক দু পিস বেশি খেতে পারি আসলে মজা লাগে কম দু পিস সৌদি আরবে সেই পোলট্রির মুরগি রান্না করে দেবে রান্না ওরা ভাজি করে এক ধরনের ফ্রাই ওটা সৌদিতে যারা থাকে মক্কা মদিনা জেদ্দা হুদাইবিয়া যেখানেই দিচ্ছি সৌদিরা পাগল আমাদের বাঙালি যারা থাকে তারাও পাগল বিদেশি তুর্কি আফগানি বিদেশি যারা সারা পৃথিবীর মানুষ ওখানে যাওয়া আসা করে তো এক বাক্যে সবার কাছে নাম্বার ওয়ান কোয়ালিটির খাবার তার নাম হলো আলবাইক আলিফ লাম বে ইয়াকাফ আলবাইক তোর এই ওই প্রায় গল্প করা বলে চল বাইক খাও চলো বাইক তো লোক চড় এরা বাইক খাবে জীবনে যেদিন প্রথম খাই আমি তো চল যে দেখলাম শুধু লাইন তার মানে খাবারের দাম 12 টাকা কিন্তু লাইনে দাঁড়াতে 2 ঘন্টা মিনিমাম 2 ঘন্টা যারা অনলাইন বুকিং করেছে তারা আগে পাবে আনলো তার মুরগি গালে দিলে আমার তো মনে হলো যে মনে মনে হচ্ছে শালা আর এক প্যাকেট আনলে ভালো হতো অনাসি 500-600-700 গ্রাম গোস্ত খাওয়া কিচ্ছু না কিভাবে যে তৈরি করেও আল্লাহ জানে আর তারাই জানে এত ফার্স্ট ক্লাস টেস্টি ভাবা যায় না কারা খাবে মানুষই খাবে কারা তৈরি করেছে মানুষই তৈরি করেছে কিভাবে প্রযুক্তি বার করলো না ব্রেনকে কাজে লাগিয়ে
ব্রেনটা কে দিয়েছেন? সেই আল্লাহর জন্যই মাথা নিচু করে যদি সুবহানা রাব্বিয়াল আলা না পড়া হয়, এর চাইতে চরম বেঈমানি আর বিশ্বাসঘাতকতা কি থাকতে পারে? এটা আবার চীনাদের মাথায় ঢুকলো না, গরু মুরগি জবাই করে খেয়ে ওদের পোষালে না, ওরা এখন টুকচোনার বাচ্চা খাচ্ছে, ইঁদুর খাচ্ছে, সূচো খাচ্ছে, তেলা পোকা, তারপরে ওই বিছিনে হয় ছোট ছোট সার পোকা, পায়খানা করে চেম্বারে যে পোকা হয় চীনারা ওই পোকাও খায়। পৃথিবীতে এমন কিছু নেই যে চীনার মানুষেরা খায় না। রুচি হয় কিভাবে? মাথায় ঢোকে না। কিভাবে রুচি হয়? মাথায় ঢোকে না। কলকাতায় আছে চাইনিজ হোটেল, সে হোটেলে পৃথিবীর এমন কিছু নেই জোড়া খায় না, সব খাচ্ছে। আল্লাহ প্রদত্ত এত সুন্দর ভালো ভালো খাবার থাকতেও তাদের কপালে জুটিনি। প্রিয় শ্রোতা মন্ডলী বলে রাখুন, চতুর্থ নম্বরে আমার আল্লাহ বলে দিলেন, অফাদ্দাল্লাহ অফাদ্দাল্লাহু আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। ও পৃথিবীর মনুষ্য জাতি, আমি আল্লাহ আমার সৃষ্টি করা যত রকমের প্রাণী থাক না কেন, যত রকমের প্রাণী থাক না কেন, সমস্ত প্রাণী জগতের ভিতরে আমি আল্লাহ মানুষের শ্রেষ্ঠত্ব দান করেছি। কোথাও শ্রেষ্ঠত্ব দিয়েছি গায়ের ক্ষমতার, কোথাও শ্রেষ্ঠত্ব দিয়েছি চোখের শক্তি, কোথাও শ্রেষ্ঠত্ব দিয়েছি কানে শ্রবণ শক্তি, কোথাও শ্রেষ্ঠত্ব দিয়েছি তার বুদ্ধি বিবেকের। ও বান্দা মনে রাখুন, একটা মুরগির একটা মুরগির বাচ্চা মুরগি, ও যদি আমার সঙ্গে লড়াই করে ওর চেয়েতে আমার গায়ে শক্তি বেশি, একটা কুকুরের চেয়ে আমার গায়ে শক্তি বেশি, একটা গরুর বাছুরের চেয়ে আমার গায়ে শক্তি বেশি, একটা বিড়ালের চেয়ে আমার গায়ে শক্তি বেশি। কিন্তু বান্দা আপনি কি বলতে পারবেন জঙ্গলের হাতির চেয়ে কোন মানুষের গায়ে শক্তি বেশি? গায়ের শক্তিতে আমি কুকুরের কাছে বিড়ালের কাছে জিততে পারলেও হাতির কাছে আমি শক্তিতে আমি হাতির কাছে হার। তার মানে সত্যি কি মানুষ হেরে গেছে? মানুষ হারবে না। কিসের বদৌলতে? মাতার বদৌলতে। কে দিয়েছেন? তাহলে কোন কোন জায়গায় আল্লাহ অন্য প্রাণীর চেয়ে মানুষের গায়ের শক্তি কম দিলেও অল্প শক্তি দিয়ে প্রেমের জোরে লাখো হাতিকে একটা মানুষ শিকল বন্ধ করেছে।